ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন আপনি প্রশ্ন করেছেন, বিতর নামাজের দুরাকাত পরে ভুল করে কেউ সালাম ফিরায় ফেলে, তাহলে কি নতুন করে বিতর পড়তে হবে? না, নতুন করে বিতর পড়তে প্রশ্নই ওঠে না, কারণ বিতরের যে বিশুদ্ধ পদ্ধতি রয়েছে, এর ভেতরে দুটো পদ্ধতি বিশুদ্ধ, তার ভেতরে বিশুদ্ধতম পদ্ধতি হলো এটাই যে তিন রাকাত বিতর পড়লেও দুই রাকাত পড়ে যথানিয়মে সালাম ফিরবে, এরপরে ভিন্নভাবে আর এক রাকাত পড়বে এবং যথানিয়মে সালাম ফিরবে, আর কোনোত রুকুর আগে করতে পারে, রুকুর পরেও করতে পারে, হাত উঠে করতে পারে, হাত না উঠেও করতে পারে, যদি আমরা বলবো যে হাত উঠে করাটা ভালো এবং রুকুর আগে বিতর ভিতরে কোনো পাওয়াটা ভালো, তবে ভিতরের পরও জায়েজ রয়েছে, রুকুর পরও জায়েজ রয়েছে। তো এখানে যে পদ্ধতিটা মানে গলতের সাথে হয়েছে সেটা কিন্তু আসলে সঠিক, সব থেকে সঠিক, কাজে এখানে নামাজ ফিরিয়ে পড়ার প্রশ্নই ওঠে না। তারপরে নামাজ পড়ার পর ফিরিয়ে পড়া, তো এটা তো সঠিক নিয়ম নয়, আমাদের হানাফি মাঝহাবে এগুলো সব বলা যেতে পারে চালু আছে, গর্হিত কর্ম, যাদের সাথে মিলে না। যদি এখানে ভুলও ধরে নেওয়া হতো, যেমন একটা না ভিতর হয়তো পড়তে চেয়েছিলেন, তো এখানে কী হলো সালাম ফিরে দিয়েছে, তো ওটাকে ভুল ধরে নিল, উচিত ছিল আর এক রাকাত পড়ে নিয়ে যথানিয়মে সব কিছু যখন কমপ্লিট শেষ বৈঠকে বসে, মানে তাহিয়াত হয়েছে, দরুদ হয়েছে, দোয়া মাসজিদে হয়ে গিয়েছে, সালাম বাকি। হ্যাঁ, তো সালামের পূর্বে সহজে দিয়ে নানাভাবে সালাম ফিরতে পারতো। তো এটা যদি ভুল ধরা হয়, তো এটা ভুলও তো হয়নি, তো যা হোক, তার নিয়তের ওপর যদি একটা না ভিতরে পড়ে থাকে তাহলে এখানে সহজে দিলেও যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কোনো ক্রমেই সালাত আর আবার ফিরে পড়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আসলে এই জাতীয় ভুলগুলি যেগুলি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় বা যেগুলি সালাতের ক্ষেত্রে কম করার মাধ্যমে ভুল হয়, যেমন চার রাকাত সালাতের জায়গায় দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, এরকম তো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাতে, আবার বেশির মাধ্যমে ভুল হয়। তো এ জাতীয় ভুলের কোনো ক্ষেত্রেই সালাতকে ঘুরিয়ে পড়ার নিয়ম না, এটা হলো মানে বলা যেতে পারে অশিক্ষিত লোকদের মতো কর্ম হয়। সালাত ঘুরিয়ে পড়বে কেন? আল্লাহ রাসূল হাদিস স্পষ্ট থাকতে, আল্লাহ রাসূল সাহেব চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ে উনি একটা ওই কাঠের একটা জিনিসে ঠেঁস দিয়ে বসে গিয়েছেন, তো রাগান্বিত অবস্থা, যে কোনো কারণে মন মেজাজ খারাপ ছিল, তো কেউ কথা বলার সাহস পাচ্ছে না, অবকর উমর তারা বসা, তো একজন জুলিয়াদের নামে সাহাবি বলেছিলেন যে রাসূলুল্লাহ কসিরাতিস সালাত আম নাসিত, সালাতকে কম করা হয়েছে, কসর করা হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন? তো তিনি প্রাথমিক পর্যায়ে বলেছেন লাম আনসা ওয়ালাম তকসর, আমি সালাত ভুলিও নি কসরও করিনি, কসরও করা হয়নি মানে কমও করা হয়নি। তারপরে উনি বলে যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কসর আসলে কসর করেছেন মানে কম করে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্যদের থেকে সাক্ষী নিয়ে তারা বলছে হ্যাঁ আল্লাহ সাল আপনি কম পড়েছেন আজকে দরিকাত, তখন কী করেছিলেন উনি সেটা হাদিসে আছে, তিনি তো আবার শুরু থেকে নামাজ ঘুরিয়ে পড়েননি, বরং বাকি দুই রাত কমপ্লিট করে যথানিয়ম সালাম ফিরেছেন। কাজী সালাম নতুন করে নামাজ পড়া এই নিয়মটা বলা যেতে পারে যে একেবারে গর্হিত পদ্ধতি, বরং এই জাতীয় সমস্যা সহসাদের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, ভোরের পরে সহসে দেওয়া হয়নি, অনেক সময় পেরিয়ে গেছে, সেটা আলাদা কথা, বা মসজিদ থেকে বেরিয়ে গাল গল্প শুরু করে দিয়েছে অনেকক্ষণ পরে মনে হয়েছে, সেটা আলাদা কথা, তখন ঘুরিয়ে পড়তে পারবে, ঘুরিয়ে পড়া উচিত, তাছাড়া উচিত নয় ঘুরিয়ে পড়ার। তো যাই হোক, আলাকুল্লাহ হাল, এখানে যদি তিন ডাকাত পদ্ধতিটাকেই যদি কেউ সঠিক মনে করে একটা না মাঝে বৈঠক ছাড়া, হ্যাঁ তাহলেও এক রাকাত পড়ে সহজে দিলে হবে সালামের আগে।
আর আমি মনে করি এখানে সজদা লাগবে না, যেহেতু একটা সঠিক যে পদ্ধতিটা করেছে এটা একটা সঠিক পদ্ধতি, কাজে আশা করি সমস্যা হবে না। তারপর সজদা দিবে, এটা তার ইনশাল্লাহ মনের ভেতরের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ, বিজনিল্লাহ, হাইয়া আকিল্লাহ।